করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ডাকা হলেও সকাল 5টা থেকে লাইন দেওয়ার পর ভ্যাকসিনের অমিল। খুব করোনা টিকা গ্রাহকদের জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে বেশ কয়েকদিন ধরে করোনা টিকা দেওয়া হয়েছিল, কিন্তু সোমবার এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি জানিয়ে আসে, অথচ ভ্যাকসিন অমিল। বেশ কয়েকজন বিভিন্ন গ্রাম থেকে এলেও সকাল থেকে ইট ও ব্যাগ দিয়ে লাইন দিলেও সোমবার ভ্যাকসিন দেওয়া হলো না। অনেকে কাজ ছেড়ে দিয়ে এলেও ফিরে যেতে হয়। হাসপাতালের কর্মীদের সাথে কথা বলতে গেলে দরজা লাগিয়ে দেওয়ারও অভিযোগ করেন গ্রাহকেরা। পরে বিএমওএইচ এর সাথে কথা বলেন গ্রাহকেরা, তবে অসুবিধায় রয়েছে সকলে। কালকে বললো কাল আসেনি, আজকে দেবে, আজকে দিলে কালকে পাবে। না, এই যে করোনার ভ্যাকসিন ছিল,